আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসছি আজ আমি দেখাবো কীভাবে নির্দিষ্ট লোকের কাছ থেকে আপনার ফেসবুকের পোস্টগুলো হাইড করে রাখবেন তো এর জন্য প্রথমে আপনাদের মোবাইল অথবা কম্পিউটার যে কোনো ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করবেন আমি আগে থেকেই আমার ফেসবুক অ্যাকাউন্ট অন করে রেখেছি তো আপনারা আপনাদের ফেসবুক আইডিতে প্রবেশ করার পর হোম পেজে দেখতে পারবেন ক্রিয়েট পোস্ট অথবা আপনার ফেসবুক প্রোফাইলও কি এই অপশনটা দেখতে পারবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের বোঝানোর স্বার্থে আমি উদাহরণস্বরূপ প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিচ্ছি তো সাপোজ আমি একটি কি পোস্ট দেব আমার ফেসবুক অ্যাকাউন্টে তো আমি এখান থেকে একটি ফটো নিই হ্যাঁ আমি এটা পোস্ট করবো আমার ফেসবুক অ্যাকাউন্টে হুম দেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অ্যাকসেপ্ট অর্থাৎ আপনি যাদের কাছ থেকে আপনি আপনার ফেসবুকের যে পোস্টটি হাইড করতে চাচ্ছেন হুম এটা করার জন্য আমাদের কি ফ্রেন্ডস অ্যাকসেপ্ট এখানে এই অপশনটায় যেতে হবে যাওয়ার পর এখানে যে একটি চিহ্নটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন আবার এখানে দেখতে পারবেন হ্যাঁ ক্লিক করার পর এখানে অনেকগুলো কী লিস্ট দেখতে পারবেন আপনার ফ্রেন্ডের তো এখানে আমার ফ্রেন্ডের অনেক লিস্ট আছে তো আপনি যাদের কাছ থেকে আপনার পোস্টটি হাইড করতে যাচ্ছেন তাদেরকে কি এখানে সার্চ করে হ্যাঁ তাদের এখানে টিক দিয়ে রাখবেন টিক দিলে এরকম লাল অথবা এটা হয়তো কম্পিউটার এই জন্য কি লাল লাল চিহ্ন দেখাচ্ছে মোবাইল মোবাইল হয়তো অন্য চিহ্ন দেখাবে তো যাদের কাছ থেকে আপনি পোস্টটি হাইট করতে চাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করে রেখে দেবেন আমি হয়তো বা এই যে দুজন দেখতে পাচ্ছেন হ্যাঁ অথবা আরও দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো ক্লিক করলাম অর্থাৎ আমি যে পোস্টটি করলাম এটা কি তারা সারা সবাই দেখতে পারবে কিন্তু তারা দেখতে পারবে না তো এখন আমি যদি সেভ চেন্সে ক্লিক করি তাহলে দেখতে পাবে যে আমার সেটিংসটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি যদি পোস্ট করে দিই আমার ফেসবুক অ্যাকাউন্টে তাহলে কি যাদের যাদের আমি কি এই লিস্টে অর্থাৎ সেটিংসে যাদেরকে আমি টিকচিহ্ন দিয়ে সেভ করে রেখেছি তারা কেউই আমার ফেসবুক পোস্ট হ্যাঁ দেখতে না অথচ সবাই কি আমার ফেসবুক কি পোস্টগুলো দেখতে পারবে তো এভাবে খুব সহজেই হ্যাঁ নির্দিষ্ট লোকের কাছ থেকে ফেসবুকের পোস্টগুলো হাইড করতে পারবেন